ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেকস্কোয়াড, আর বেঙ্গলি টেকস্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বেসিক্যালি আপনারা সবাই জানেন যে 29শে জুন অর্থাৎ জুলাই মাসের প্রথম দিকে 59খানা অ্যাপ্লিকেশন ব্যান হয়ে গেছে ইন্ডিয়া থেকে, অর্থাৎ যেখানে টিকটক ইনক্লুড ছিল, টিকটকের সাথে ক্যাম স্ক্যানার, তারপর ইউসি ব্রাউজার, এরকম 59খানা অ্যাপ্লিকেশন ব্যান করে দেওয়া হয়েছে ইন্ডিয়া থেকে। আর আজকে সোমবার, আজকে সকালবেলা 47টা অ্যাপ্লিকেশন ব্যান করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি যে অ্যাপ্লিকেশনগুলো ছিল, এই অ্যাপ্লিকেশনগুলো ছিল ওই অ্যাপ্লিকেশনগুলোর ক্লোন। অর্থাৎ আপনারা সবাই জানেন যে ইউসি ব্রাউজারের একটা ক্লোন রয়েছে, ইউসি ব্রাউজার মিনি, অপেরা ব্রাউজারের একটা ক্লোন আছে, অপেরা মিনি, তারপর হচ্ছে আপনার আরও যে টিকটকের মানে যে ক্লোনগুলো রয়েছে, লাইক সেগুলো হচ্ছে লাইক ইট রয়েছে, তারপর হচ্ছে আপনার বিগো ভিডিও রয়েছে, এই ধরনের মানে অ্যাপগুলো রয়েছে যেগুলো উইগুরুলি ক্লোন, কিন্তু কাজ তারা একই রকম করছিল। মানে যেগুলো মেইন অ্যাপ সেগুলো তো ডিলিট হয়ে গেছে, বাট যে ক্লোনগুলো ছিল সেগুলো কিন্তু রয়ে গিয়েছিল এবং সেগুলোকে আজকে ব্যান করে দেওয়া হলো। এবং খুব সম্ভবত আমাদের পাবজি বাবাদেরও কিন্তু একটু প্রবলেম হতে পারে। বর্তমানে সরকার 275খানা অ্যাপ্লিকেশন বেছেছে যেগুলো চায়নাতে তাদের সার্ভার রয়েছে, এবং সরকার দেখছে যে এই অ্যাপ্লিকেশনগুলোর কোনগুলো আমাদের জন্য হানিকারক এবং কোনগুলো হানিকারক না, কোনগুলো চায়নাতে তাদের সার্ভারে ডেটা পাঠাচ্ছে নাকি পাঠাচ্ছে না, বা তারা কী কী ডেটা আমাদের নিচ্ছে, এই জিনিসগুলো তারা পরীক্ষা করছে 275খানা অ্যাপ্লিকেশানে, এবং যার মধ্যে কিন্তু পাবজিও রয়েছে। অর্থাৎ যারা পাবজি খেলেন তাদের জন্য কিন্তু একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা, যে 275খানা অ্যাপ্লিকেশনের মধ্যে যদি পাবজিও যদি চলে যায় তাহলে কিন্তু অনেকটা প্রবলেম পড়ে যাবেন। কারণ আপনারা সবাই জানেন যে ইন্ডিয়াতে যে পাবজিটা খেলা হয় তার যে মেন সার্ভার রয়েছে সেটা চায়নাতে, এবং চায়নারা খুব সহজেই কিন্তু আমাদের ডেটাগুলো নিয়ে নিতে পারে, আর এই ডেটাগুলো নিয়ে কিন্তু ভালো রকমের প্রবলেম তারা ক্রিয়েট করতে পারে। কারণ আপনার সবাই জানেন যে পাবজিতে কিন্তু আমাদের সমস্ত পারমিশন দেওয়া থাকে, আমরা যদি নাও চাই সেক্ষেত্রেও আমাদের কিন্তু যে ভয়েস যে দিতে হয়, প্লাস তারা চাইলে আমাদের কথাগুলো রেকর্ড করতে পারে, আমাদের লোকেশন নিয়ে নেয়, এবং আমাদের ফোনের যে পারমিশন, স্টোরেজ পারমিশন, সব কিছু কিন্তু দিয়ে দিতে হয়। সো এই যে জিনিসগুলো যদি আমরা দিই, তো সেক্ষেত্রে তারা তা দিয়ে কিন্তু অনেক কাজ করে ফেলতে পারে। কারণ আমরা কিন্তু পাবজি লগ ইন করি আমাদের ফেসবুক বা আমাদের জিমেলের মাধ্যমে, সো সেই জিমেলের যে ডিটেলস বা লগ ইন পাসওয়ার্ড কিন্তু সেটাও তাদের কাছে চলে যায়, তো এইগুলো দিয়ে কিন্তু আরামসে তারা কোনো না কোনো ক্ষতি কিন্তু আমাদের চাইলে করে ফেলতে পারে ইন্ডিয়ার। তো যার জন্য কিন্তু সমস্ত চাইনিজ অ্যাপ আস্তে আস্তে ব্যান হয়ে যাচ্ছে ইন্ডিয়া থেকে, এবং আরও 275খানা অ্যাপ্লিকেশন কিন্তু দেখা হচ্ছে যে আগামী দিনে এগুলোকে কী করা যেতে পারে। তো যদি এরকম দাঁড়ায় যে পাবজিও এর মধ্যে রয়েছে, মানে যারা আমাদের ডেটাগুলো ট্রান্সফার করছে চায়নাতে, তো সেক্ষেত্রে কিন্তু পাবজি ব্যান হওয়ার সম্ভাবনা কিন্তু 90% রয়েছে। সো যারা পাবজি খেলেন তাদের জন্য একটা দুঃসংবাদ কিন্তু এটা রয়েছে। আর আপনারা সবাই জানেন যে পাবজি নিয়ে কিন্তু অনেকদিন আগে থেকে বিভিন্ন কেস টেস হচ্ছে, মানে বিভিন্ন কোর্টে মামলা টামলা কিন্তু করা হচ্ছে, বিভিন্ন প্যারেন্টস যারা রয়েছে তারা কিন্তু মামলা করছে, আর যেটা কিন্তু যদি সরকার মাথায় নেয় তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হয়ে যেতে পারে। যতই বড় বিজনেস করুক না কেন ইন্ডিয়াতে, যতই লাভ হোক ইন্ডিয়ার, তারপরেও কিন্তু একটা সিকিউরিটির ব্যাপার কিন্তু আমরা ফেস করতে পারি, যার জন্য কিন্তু এটা সরকার করে ফেলতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, আর আপনাদের জানানো দরকার ছিল আমার যে কোন কোন অ্যাপ্লিকেশন নিয়ে কী হচ্ছে এবং কোন কোন জিনিস ব্যান হয়ে গেছে। আর ব্যান হয়ে গেলে আপনি তো আর মোবাইলে চালাতে পারবেন না, কোনো সমস্যা নেই। আর সরকার বলেই দিয়েছে যে ব্যান হওয়ার পরেও যদি এমন কোনো সিস্টেম থাকে যে সেই অ্যাপগুলো ইন্ডিয়াতে এখনও চালানো যাচ্ছে বিভিন্ন ভিপিএন টিপিএনের মাধ্যমে, সেক্ষেত্রে সেই অ্যাপগুলোর ওপর ইন্টারনেট যে মামলাগুলো রয়েছে, মানে ইন্টারনেটের ওপরে যে যে মামলাগুলো হয়, সাইবার ক্রাইম বা অন্য যে মামলাগুলো, সেগুলো রুজু করা হবে, এবং সেই যে কোম্পানি সেই কোম্পানির ওপর কিন্তু ভালো রকমের ফাইন বা অভিযোগ আনা হবে, যাতে করে কিন্তু অনেক প্রবলেমে পড়বে সেই কোম্পানি। সো ভিপিএন দিয়ে যারা চালাতে চাইছেন তাদেরও কিন্তু একটা প্রবলেম মানে ফেস করতে হবে পরবর্তী সময়ে গিয়ে। তো ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।